হরিতকি একটি ভেষজ উদ্ভিদ। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটি পাওয়া যায়। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও টাঙ্গাইল প্রভৃতি স্থানে বেশি পাওয়া যায়। হরিতকি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং রন্ধন শিল্পে বহুল ব্যবহৃত ভেষজ ফল। হরিতকির বৈজ্ঞানিক নাম টার্মিনেলিয়া চেম্বুলা। হরিতকি একটি বৃক্ষ জাতীয় সুপুষ্পক উদ্ভিদ। বাংলাদেশ ও ভারতে এটি আদি নিবাস। ভারতবর্ষের বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিক্ষিপ্তভাবে এই গাছ দেখা যায়। উচ্চতা 40 ফুট পর্যন্ত হতে পারে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে। বাকল গাঢ় বাদামি, বাকলে লম্বা ফাটল থাকে। পাতা লম্বা চ্যাপ্টা, কিনার চোখা লম্বায় 5 থেকে 6 ইঞ্চি। ফুল ফুটে ডালের শেষ প্রান্তে, ফল লম্বাটে মুচাকৃতি, লম্বায় প্রায় 1.5 ইঞ্চি। কাঁচা ফল সবুজ, পরিপক্ক ফল হালকা হলুদ, সকালে কালচে খয়েরি রং হয়। ফলের ত্বক ভীষণ শক্ত। এই ফল বছরের পর বছর ভালো থাকে। ফলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লম্বা লম্বা 5টি 6টি শিরা থাকে। ফলের বাইরের আবরণ কুচকানো। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। ফলের ভেতর একটি মাত্র ভীষণ শক্ত বীজ থাকে। বীজ থেকে চারা তৈরি করা যায়। এ গাছের ফল, বীজ, পাতা সবই মানুষের উপকারে আসে। হরিতকির কাঠ খুবই মজবুত। এই কাঠ ফ্রেম, খুঁটি, আসবার তৈরিতে ব্যবহৃত হয়। মানুষের রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসাবে এই উদ্ভিদ বিশেষ কার্যকর। জীবাণু ও ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী। প্রচলিত আছে প্রতি সকালে 1 কাপ পরিমাণ হরিতকি ভেজানো পানি ব্যবহার করলে রোগ থেকে দূরে থাকা যায়। আমলকি ও বিভিদকির বহেরা একসঙ্গে হরিতকি ভেজানো পানি সব রোগের আশ্চর্য মহৌষধ। আমলকি, হরিতকি ও বহেরা এই তিন ফলের মিশ্রণকে ত্রিফলা বলে। আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ত্রিফলা স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারী। এর নানা গুণ আছে। স্বাদ তিতা। এটি টেনিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টোজ ও ভিটা সাইটোস্টেবল সমৃদ্ধ। হরিতকি দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে। এটা রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। এটি পরজীবী নাশক, পরিবর্তন সাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক। হরিতকি কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসা ব্যবহৃত হয়। চলুন জেনে নেওয়া যাক হরিতকির আরও কিছু উপকারিতা। হরিতকিতে অ্যান্থ্রাইকুইনোন থাকার কারণে চেরক বিশিষ্ট সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকি। অ্যালার্জি দূর করতে হরিতকি বিশেষ উপকারী। হরিতকি ফুটিয়ে সেই পানি খেলে অ্যালার্জি কমে যাবে। হরিতকি গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকে। হরিতকির গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাবেন। দাঁতে ব্যথা হলে হরিতকি গুঁড়া লাগান, ব্যথা দূর হবে। রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে 2 গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া মিশিয়ে খান, পেট পরিষ্কার হবে।